আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, রোদ উঠেছে, ভোরবেলা যদিও একটু শীত শীত ভাব ছিল, বাট এখন অনেক রোদ বাইরে। আর আজকে বাবুকে আমরা গোসল করাবো, আমাদের বাবু 2 তারিখ রাতে হয়েছে, তো এখনও ওকে সম্পূর্ণভাবে গোসল করানো হয়নি। তো বাইরে সূর্যটা আমি একটু দেখাচ্ছি, দেখেন কিভাবে সূর্যটা উঠেছে। আর আমার সামনের রুমে সূর্যের আলোটা সরাসরি এভাবে ঘরের ভিতরে আসে, তাই এখানে বাবুকে রোদ্রে দেওয়া যায় ভোরবেলা। আর এতদিন আসলে বাবুর শরীর মুছিয়ে দিয়েছি কয়েকবার করে, আর হচ্ছে মাথাও ওয়াশ করে দিয়েছিলাম কয়েকবার, বাট আজকে বাবুকে গোসল করাবো ফার্স্ট। তো আম্মু বললো গোসল করানোর আগে একটু সরিষার তেল দিতে, তোর মাথায় আর শরীরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বাবুকে তেল দিয়ে তারপরে আসলে গোসল করাই দিব। ওদিকে আম্মু সব কিছু গুছগাছ করে নিচ্ছে ওকে গোসল করানোর জন্য। তো গোসল করানোর জন্য ওর জন্য পানি নিয়ে নিয়েছে, এখন গরম পানি মিক্সড করে নিচ্ছে। আর বাথটবটা তো ওর খালামণি ওকে কিনে দিয়েছে, তার স্কুলের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে সে বাবুর জন্য বাথটবটা কিনেছে বাবু হওয়ার পরে। তো প্রথমে ওর মাথাটা ওয়াশ করে নিচ্ছে আম্মু। তো বাবার মাথা ওয়াশ করানো হয়ে গেলে ওর শরীরে হালকা একটু সাবান দিয়ে তারপরে ওকে গোসল করিয়ে দিব। তো গোসল করার সময় প্রথমে বাবু একটু কান্নাকাটি করছিল, বাট পানির ভিতরে সে খুব শান্তই আছিল। পরে যেহেতু পানিটা গরম ওর তেমন একটা খারাপ লাগেনি মনে হয়। তো মাথা ওয়াশ করা শেষ, এখন মাথাটা আগে মুছে নিচ্ছে। আর শরীর ডলার জন্য আসলে এখানে নরম সুতি কাপড় নিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের শরীর খুবই সেন্সিটিভ থাকে, আর হচ্ছে গিয়ে যে কোনো মানে শক্ত কোনো কিছু আসলে ওদের শরীরে দেওয়া একদমই ঠিক না। তো এর জন্য ইউজ করা নরম সুতি কাপড়, সেগুলো ওর জন্য আগে থেকে ওয়াশ করে রেখেছে আম্মু অনেকগুলো। তোকে মোছা টোচা বা অন্য কাজের জন্য এগুলোই ব্যবহার করা হয় বেশি। সকাল থেকে আজকে আমার কণ্ঠটা একটু ভারী হয়ে আছে, বুঝতেছি না ইদানিং এই সমস্যাটা হচ্ছে, কখনো মানে ঠান্ডা ঠান্ডা হচ্ছে গলায় ভাবটা, কখনো মানে ক্লিয়ার হচ্ছে, কী হচ্ছে নিজেও বুঝতেছি না। যাই হোক, তো প্রথমে একটু কান্নাকাটি করেছে পানিতে, কিন্তু কিছুক্ষণ পরে সে ভালোই চুপ ছিল পানিতে। তোর গোসল শেষে এখন ওকে আমি বিছানা একটু রোদ্রের উপর রেখেছি যাতে শরীরটা একটু গরম হয়, আর এখন কাপড় টাপড় পরিয়ে দিচ্ছি।
আর কালকে বলেছিলাম ওর নাভির মানে এক্সট্রা অংশটা পড়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম, তো সে গোসল করার পরে আজকে বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ, অনেক ঘুমিয়েছে, হয়তো ওর খুব ফ্রেশ লাগছে আর কি। এখন একদম চুপ হয়ে আছে, দেখতে পারতেছেন। আর ওকে গোসল করানোর আগে আসলে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে ওকে বেশিক্ষণ সময় দিতে পারি। আম্মু বললো যে তুই আগে গোসল করে নে, দেন বাবুকে গোসল করাই দিচ্ছি। তো আমি আজকে সকাল সকালই গোসল করে নিয়েছি, তো এখন বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি, মনে হয় বেশ কিছুক্ষণ থাকবে। আর এই ফাঁকে আমি একটু রান্নাঘরে যাব, আজকে আম্মুকে একটু হেল্প করব, আম্মুর শরীরটা বেশি ভালো না, তার উপর দিয়ে অনেক বেশি খাটাখাটনি যাচ্ছে আর কি। তো আজকে ইলিশ মাছ রান্না করব, অলরেডি ইলিশ মাছ ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি। মাছগুলোর কন্ডিশন একদমই ভালো না, কারণ মাছে অনেক বড় বড় ডিম হয়েছে, যার কারণে মাছের এরকম মানে বেহাল অবস্থা। আর ডাল রান্না করা শেষ, এটা আম্মু আসলে ডাল রান্না হয়ে গেলে এরকম বাটিতে ঢেলে ফেলতে বলে, তো এটা ইজিলি আসলে সার্ভও করা যায়, আবার গরম টরম করতেও সুবিধা হয় এই জন্য। তো দেখেন মাছে কত বড় বড় ডিম হয়েছে, যার কারণে মাছটা আসলে একদম মানে নরমই বলা যায়, মানে দুর্বল হয়ে গেছে আর কি। যাই হোক, আমি মাছটা এই চুলায় শিফট করে দিয়েছি, আর এখন আমি বাঁধাকপি ভাজি করব। আর মাছের ফ্রাই প্যানের উপরে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে রেখেছি অর্ধেকটা ফাঁক করে, এতে করে তেলটা এক্সট্রা তেলটা গায়ে ছিটে না। মাছ ভাজার সময় আপনারা এই টিক্সটা মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন, ফুল ঢেকে দিবেন না, কিছুটা অংশ ফাঁকা রাখবেন। তো বাঁধাকপি ভাজি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তিনটার মতো পেঁয়াজ কুচি, আর 5-7টা কাঁচামরিচ। বাঁধাকপি ভাজিটাও আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব, মাথা কাটার যে অংশগুলো আছে ওগুলো দিয়ে করব। তো এখানে সামান্য আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম, তো এটা কষানো হয়ে গেলে এখানে শুকনা যে মশলাগুলো আছে সবগুলো দিব। তো প্রথমে দিলাম হলুদের গুঁড়ো সামান্য, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সামান্য মরিচের গুঁড়ো এখানে অ্যাড করব। যেহেতু কাঁচা মরিচ আমি অনেকগুলো দিয়েছি, সো এখানে শুকনো মরিচের গুঁড়ো তেমন একটা দেব না, শুধুমাত্র যাতে রংটা সুন্দর হয় এই জন্য সামান্য শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিব, আর পাশের চুলায় আমার মাছগুলো ভাজা হচ্ছে। আর মশলাটাকে অবশ্যই এরকম পানি দিয়ে আমি সবসময় কষিয়ে নিই, এতে মশলার ঘ্রাণটা এবং মানে ভাজাটা খুব সুন্দর হয়। এটা অবশ্য আম্মুর কাছ থেকেই শিখেছি আমি। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছের যে মাথা এবং কাটার যে এক্সট্রা অংশটা আছে, লেজের দিকের অংশটা আছে, ওই অংশের মাছটা কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে, এখন সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এই ভাজিটা অনেক মজা হয়, অনেকের কাছে নতুন মনে হতে পারে যে বাঁধাকপির সাথে ইলিশ মাছ এটা কেমন লাগবে। আসলে ইলিশ মাছ এমনিতেই অনেক মজার মাছ, এটা আসলে যে কোনো সবজিতে দিলে এটার ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো বাঁধাকপি কুচি করে এভাবে ধুয়ে রেখেছে আম্মু, সেটা দিয়ে দিচ্ছি। আসলে কাটাকাটি সব কিছু আম্মু করে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করছি আজকে। তো অর্ধেকটা বাঁধাকপি দিয়ে এভাবে মিক্সড করে বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব,
আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাঁধাকপির থেকে এক্সট্রা একটা পানি বের হবে, সেই পানিতে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর পাশের চুলায় আমি ইলিশ মাছটা ভুনা করে নিব। অনেকে এটাকে দো পেঁয়াজও বলে, যাই হোক আমি ভুনা করে নিচ্ছি। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি। আর এটাকে সুন্দর করে ভেজে নিব। তো ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো আমি সামান্য লবণ দিয়ে দিব, এতে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হবে। কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে এভাবে ভেজে নিব। আর এই ফাঁকে ভাজিটাও আমি একটু নেড়ে দিচ্ছি। আর বাঁধাকপি ভাজিতে আসলে পানি না দিয়ে একেবারে অল্প জ্বালে যদি সময় নিয়ে ভাজিটা করা হয়, সেটা কিন্তু খেতে অনেকটা বেশি মজা লাগে। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বেশিরভাগ সময় বাঁধাকপি ভাজি আসলে চিংড়ি মাছ দিয়ে করা হয়, কিন্তু মাঝে মাঝে আর কি ইলিশ মাছ তো সবসময় রেগুলারভাবে অ্যাভেলেবেল থাকে না। তো যখন থাকে তখন ট্রাই করি ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে মানে বাঁধাকপি ভাজিটা করার জন্য। তো এখন ইলিশ মাছ ভুনার জন্য এখানে সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এখন শুকনো মশলাগুলো দিব। প্রথমে সামান্য জিরার গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিব, আর হচ্ছে হলুদের গুঁড়া। যেহেতু মাছটা আসলে ভুনা করছি এজন্য সব রকমের মশলাই দিচ্ছি। এছাড়া এমনিতে যদি কষিয়ে রান্না করতাম সেই ক্ষেত্রে অনেক সময় আদা রসুনটা ইলিশ মাছে আমরা ব্যবহার করি না, খুব কম। তো যাই হোক মাছটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা এভাবে 2-3 বার করে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই এটা আর তেমন রান্না করার দরকার নেই, এটা অলরেডি রান্না হয়ে গেছে। তারপরও এটাকে 2-3 বার এভাবে উল্টে পাল্টে মশলাটার সাথে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় মশলাটা খুব সমানভাবে লাগে। তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। আর দেখতে পাচ্ছেন ভাজি থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে, এই পানিতেই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। ভাজিতে চাইলে সামান্য নামানোর আগে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আর না চাইলে সেটা অ্যাভয়েডও করতে পারেন। আসলে ইলিশ মাছ যেহেতু দিয়েছি তাই এখানে আর ধনিয়া পাতা দিব না, কারণ ইলিশ মাছের ফ্লেভারটা তাহলে কমে যাবে, ধনিয়া পাতার ফ্লেভারটা তখন এটার সাথে অ্যাড হয়ে যাবে। তাই এখানে আমি আসলে আজকে ধনিয়া পাতা দিচ্ছি না, আপনারা চাইলে সামান্য ধনিয়া পাতাও দিতে পারেন। আর শীতের এই বাঁধাকপি কিন্তু আপনারা মাংস দিয়ে রান্না করে খেলেও অনেক মজা লাগে। নেক্সট কোনো দিন সেটার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো আমার রান্না প্রায় শেষ, আর হচ্ছে এখনও বাবু ঘুমাচ্ছে, কারণ বাবু আজকে গোসল দেওয়ার পরে মনে হয় ওর খুব ফ্রেশ লাগছে, ও অনেক লং টাইম আজকে ঘুমাচ্ছে। তো দুপুরের লাঞ্চ মোটামুটি সবার শেষ, এখন হচ্ছে আমার আব্বু আমার শাশুড়ি মানে মা তারা দুজনে গল্প করছে, মজা করছে বিআই বিআই। আম্মু কাজ করছে আর ফাঁকে ফাঁকে তাদের সাথে কথা বলছে। যাই হোক, আর এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটার মানে কীভাবে সেলাই করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে এর আগে আমি আপলোড করেছিলাম, অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন। তো বাবু যখন পেটে ছিল তখন এই কাঁথাটা আসলে সেলাই করেছিলাম। তো
তো বাবু যখন ঘুমায় আর কি ওর উপরে এটা দিয়ে রাখি, যখন ঠান্ডা থাকে তখন ভারী কিছু দেয়, না হলে পাতলা কিছু দিয়েই রাখি, নাহলে ও ঘেমে যায় আসলে। তো সে মাত্র শুয়েছে খাওয়া দাওয়া করে, আর এভাবে একটু আদর দিলে সে মুচকি মুচকি হাসে, মাশাল্লাহ হাসি মাখা মুখটা দেখতে অনেক ভালো লাগে। আর সে হয়তো বোঝে এভাবে ধরলে যে তার মা তাকে ধরতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, রাতে একটু কাজ আছে, সেটা নিয়ে একটু ব্যস্ত থাকবো, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো যাদের যাদের আমার ব্লগ ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।